Hey guys, once again, welcome to the Jabalinur Education Family, one of the largest digital platform in Bangladesh. This time, I'm going to present another important part of making sentence. This time, I want to make how to make an optative sentence. Let me start. Today, I want to share with you another important part of making sentence, making an optative sentence. First of all, I would like to share two concepts. What an imperative sentence expresses with and what an imperative sentence starts with. What an optative sentence means. An optative sentence expresses a prayer, a keen wish, and curse, etc. Usually, this sentence starts with make, live long, wish, and sometimes may remains hidden. Today, our peasants making optative sentence in six ways. The first one, live long. Second one, make. The third one, wish. The fourth one, curse. Sometimes optative sentence refers curse. The fifth one, hidden make. Finally, I'll share how to make negative optatives. There are two ways making an optative sentence, not plus noun and pronoun plus not. Let's start. And priyo shikharthi, ekti optative sentence tin dhoroner ortho prokash kore thake. Prayer, ekti prarthona ba bor ashirbad kore thake. Keen wish, mon theke ekta doa deya thake, prarthona bhalo thako. একই সাথে কার্স অভিশাপ, অর্থাৎ মানুষ কখনো কষ্টে দুমড়ে নির্যাতনে মন থেকে নির্যাতিত যে নির্যাতন করে তার উপর অভিশাপ বা বদ্ধ দিয়ে থাকে, সেজন্য কার্স এখান থেকে হয়ে থাকে। অপটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে, স্টার্টস শুরু হয়ে থাকে মেয়েদি শুরু হয়, অর্থাৎ যে সেন্টেন্সটি মেয়েদি শুরু হবে সেটা একটি অপটিভ সেন্টেন্স। অপটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে লিভ লং দিয়ে শুরু হয়ে থাকে, উইশ দিয়ে শুরু হয়ে থাকে, এবং কখনো কখনো মে সামটাইমস মে রিমেইন হিডেন মে কখনো থাকে না। আমরা ইত্যাদিগুলো এখন প্র্যাকটিক্যালি দেখব। শুরুতে আমি তোমাদের একটা উদাহরণ দেখাই, লিভ লং সেন্টেন্সের মধ্যে কীভাবে লিভ লং হয়, অর্থাৎ লিভ লং প্লাস সাবজেক্ট প্লাস ইত্যাদি। অর্থাৎ আমরা যদি বলি লিভ লং দ্য কিং অফ ওয়েস্টেরস। খেয়াল করো, যেহেতু আমাদের দেশে কিং নেই, আমি আমাদের দেশে দুই উদাহরণ দিচ্ছি। লিভ লং প্রথম অংশ, লিভ লং, তারপরে সাবজেক্ট দ্য কিং অফ ওয়েস্টেরস। ওয়েস্টেরসের রাজা দীর্ঘজীবী হোক। আমরা যদি বলতে পারি, এখানে আরেকটি বাক্য লিখতে পারি, যেহেতু ইউকে ইউনাইটেড কিংডমের ক্রাউন থাকে, রাজা বা রানী থাকে, একই বাক্য বলতে পারি লিভ লং দি ক্রাউন। ক্রাউন মিন্স বোথ, ইটস কমন জেন্ডার, ইন্ডিকেটস কিং অ্যান্ড কুইন। ক্রাউন অফ দি ইউকে মিন্স ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্যের রাজা বা রানী দীর্ঘজীবী হোক। এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে বানিয়ে বলতে পারি, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কথা বলতে পারি লিভ লং দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, লিভ লং দ্য অনারেবল প্রেসিডেন্ট বাংলাদেশ। একই সাথে আমরা জাবালন ফাউন্ডেশনের কথা বলতে পারি, লিভ লং দ্য অনারেবল চেয়ারপারসন অফ জাবালন ফাউন্ডেশন। অথবা বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কথা বলতে, লিভ লং দ্য অনারেবল প্রিন্সিপাল অফ জাবালন আইডিয়াল। অথবা আপনি আপনার বাবা মার জন্য দোয়া করতে পারেন, লিভ লং মাই প্যারেন্টস, লিভ লং মাই ব্রাদার সিস্টার্স। এভাবে আপনি ইচ্ছে মতো লিভ লং দিয়ে বাক্য বানাতে পারেন। এরপরে আসতে পারে মে। অপটেটিভ সেন্টেন্সের মূল জায়গা হচ্ছে মে, অর্থাৎ আমরা কীভাবে বানাবো বাক্য, শুরুতে মে হবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। অর্থাৎ আমরা বলতে পারি মে দি অলমাইটি। এখানে একটি জিনিস বলে নেওয়া ভালো, আসলে কে হেল্প করবে? সাধারণত আমরা বলে থাকি ইসলামী ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী দি আল্লাহ, দি অলমাইটি, আর অন্যান্য ধর্ম বিশ্বাস অনুযায়ী দি গড হতে পারে, দি ক্রিস্ট, দি গ্রাইস, দি গডেস ইত্যাদি হতে পারে। অর্থাৎ এখানে মূলত আমি ইংরেজি শেখাচ্ছি, এজন্য তোমাদের বিষয়গুলো বলে দিলাম। মে দি অলমাইটি, অলমাইটি, মে দি অলমাইটি মানে সর্বশক্তিমান আল্লাহ, মে দি অলমাইটি হেল্প ইন দিস ট্র্যাজেডি। অর্থাৎ যখন আমাদের
আপনজন কেউ চলে যায়, একটি বিয়োগাত্মক ঘটনা ঘটে, সেটাকে ইংলিশে ট্র্যাজেডি বলা হয়। ওয়েন সামওয়ান ডাইজ অর পাসেস অর টেক্স হিজ লাস্ট ব্রেথ ইজ কল্ড এ ট্র্যাজেডি। অর্থাৎ আমরা বলতে পারি ভে আল্লাহ হেল্প ইন দিস ট্র্যাজেডি, এই এই বিয়োগান্তক ঘটনায় আল্লাহ সাহায্য করুন। এখানে হেল্পের পরে আপনি একটি অবজেক্ট উল্লেখ করতে পারেন, তা কাকে সাহায্য করতে পারেন, আপনি বলেন মে অলমাইটি হেল্প ইউ ইন দিস ট্র্যাজেডি, অথবা আপনি বলতে পারেন আপনার বোনের হাজব্যান্ড মারা গেছে, তাহলে বোনকে বলতে পারেন মে অলমাইটি হেল্প মাই সিস্টার, মাই সিস্টার, অর্থাৎ ভার্বের পর এখানে অবজেক্ট মাই সিস্টার ইন দিস ট্র্যাজেডি, অথবা মে মাই ব্রাদার, মে অলমাইটি হেল্প মাই ব্রাদার ইন দ্য প্যালেস্তিন ইন দিস ট্র্যাজেডি, অথবা আপনি কাশ্মীরের কথা বলতে পারেন মে অলমাইটি হেল্প দ্য ব্রাদার ইন সিস্টার ইন কাশ্মীর ইন দিস ট্র্যাজেডি। অর্থাৎ আপনি আপনার মতো করে যত দোয়া মন থেকে আছে এভাবে করতে পারবেন। একের সাথে সাথে এখানে আরেকটা জিনিস বলে দিই, আপনি কেন শুধু ঈশ্বর বা দেবতা বা আল্লাহর কথা কেন বলবেন, এখানে সাবজেক্ট বললেই বাক্যটি হবে। যেমন এখানে আপনি বলতে পারেন মেক ইউ, খেয়াল করেন আমরা সাবজেক্ট এখানে অলমাইটি পরিবর্তে ইউ নিলাম, মে ইউ বিকাম সাকসেসফুল, সাকসেসফুল এনাফ, এনাফ টু বাই লাভ। খেয়াল করেন এখানে একটি চমৎকার একটি বাক্য, মে ইউ বিকাম, মেয়ের পরে সাবজেক্ট, মে ইউ বিকাম সাকসেস, আপনি সফল হন, অ্যান আপ যথেষ্ট টু বাইল, অর্থাৎ আপনি যেন কোনো একটি কাজে আগাচ্ছেন, হতে পারে আপনি কারোর ভালোবাসা প্রার্থনা করছেন, তখন এই বাক্যটি বলতে পারেন মে ইউ বিকাম সাকসেসফুল অ্যান আপ টু বাইল। এখানে একটি গ্রামার ক্লিয়ার করে দেওয়া উচিত, অ্যান আপ এটি একটি সরল বাক্য, আর সাকসেসফুল একটি অ্যাজেক্টিভ, আর এটা একটি অ্যাজেক্টিভ, এটি একটি অ্যাডভার্ব, অর্থাৎ আপনি যদি এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করেন তাহলে বলতে পারেন মে ইউ বিকাম সাকসেসফুল সো দ্যাট, অ্যান আপের পরিবর্তন হল সো দ্যাট ইউ ক্যান বাই লাভ। যেহেতু সরল বাক্য অ্যাজেক্টিভে বা অ্যাডভার্বের পরে অ্যানাপ বসে, নাউন হলে নাউনের আগে অ্যানাপ বসে, যেমন আই হ্যাভ অ্যানাফ স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথের আগে অ্যানাপ হয়েছে অ্যানাফ স্ট্রেংথ, আর ওইটা যদি আপনি অ্যাজেক্টিভ করেন আই এম স্ট্রং অ্যানাফ টু ডিফিট মাই রাইভালস অর কম্পোনেন্ট ইত্যাদি। অর্থাৎ এটি একটি খুবই অ্যাডভান্স গ্রামার, ভালো একটি গ্রামার শিখিয়ে দিলাম। মে ইউ বিকাম সাকসেসফুল অ্যানাফ টু বাই লাভ। আর একটি বাক্য এরকম হতে পারে মে ইউ, খেয়াল করেন মেয়ের পরে সাবজেক্ট, ভার্বকে লিভ লং, মে ইউ লিভ লং, লিভ লং, লং যেহেতু একটি অ্যাডজেক্টিভ, আমি এনাফের ব্যবহার আরেকটি দেখাচ্ছি, এনাফ, এনাফ টু সি ইয়োর গ্র্যান্ড চিলড্রেন, ইয়োর ইয়োর গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, অর্থাৎ কেউ আপনাকে বলছে আপনি অনেক দিন বাঁচেন এবং আপনার বাচ্চা নাতি নাতনি ইত্যাদি আপনি দেখার সৌভাগ্য অর্জন করেন, বাকিটা এরকম মে ইউ লিভ লং, লং অ্যানাপ টু সি ইয়োর গ্র্যান্ড চিলড্রেন। এভাবে আমাদের মনের আরেকটি বাক্য বলতে পারে, আমাদের সবচেয়ে ফেভারিট খেলা ক্রিকেট, আমাদের বাংলাদেশ টিম যখন খেলে তখন আমরা বলতে পারি একটা বাক্য, আমরা বলতে পারি এরকম মেক বাংলাদেশ, বাংলাদেশ সাবজেক্ট জি, আমরা জেতার প্রার্থনাই করে থাকি উইন, উইন টুডেজ ম্যাচ, উইন টুডেজ ম্যাচ, এমএটিসিজ কার বিরুদ্ধে, যেহেতু ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে খুব উত্তেজনা হয় আমরা লিখলাম অ্যাগেনস্ট ইন্ডিয়া, অ্যাগেনস্ট ইন্ডিয়া, আমি ইন্ডিয়া বিদ্বেষ পোষণ করছি না, খেলার ক্ষেত্রে যেহেতু এক্সাইটমেন্ট বেশি হয় তাই বলছি, মে বাংলাদেশ উইন টুডেজ ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়া। আপনি পাকিস্তানের কথা বলতে পারেন মে বাংলাদেশ উইন টুডেজ ম্যাচ অ্যাগেনস্ট পাকিস্তান, অ্যাগেনস্ট নিউজিল্যান্ড, অ্যাগেনস্ট ইংল্যান্ড, অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া, এটসেট্রা, আপনার পছন্দের বাক্য। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনার ভিতরে যে একটি বাংলাদেশের দলের জন্য একটি দোয়া করছেন, এরকম বাক্যগুলো এভাবে করুন। অর্থাৎ আপনি মেক দ্য অলমাইটি, মে দ্য অলমাইটি হেল্প ইন দিস ট্র্যাজেডি, মে ইউ বিকাম সাকসেসফুল অ্যানাপ টু বাই লাভ ফর ইয়োর ফ্যামিলি, ফর ইয়োর স্পাউস, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস, মে ইউ লিভ লং অ্যানাপ টু সি ইয়োর গ্র্যান্ড চিলড্রেন, মে বাংলাদেশ উইন টুডেজ ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়া। এখন খেয়াল করো আরেকটি চমৎকার বাক্য হচ্ছে উইশ। আমরা সাধারণত কারোর অকেশন, বার্থডে, ম্যারেজ, ওয়েডিং সেরিমনি ইত্যাদি আমরা উইশ করে থাকি, আমরা উইশ দিয়ে অপটেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করব। এখানে একটি জিনিস বলে নেওয়া ভালো, উইশের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট উল্লেখ থাকে না, অর্থাৎ সরাসরি উইশ ভার্ব দিয়ে শুরু হয়। যেমন খেয়াল করো উইশ ইউ অ সাকসেসফুল, সাকসেসফুল ম্যারিড লাইফ, ম্যারিড লাইফ, অর্থাৎ আপনি কোনো একটি ওয়েডিং সেরিমনিতে গেছেন, আপনার পছন্দের কোনো বন্ধু বান্ধবী কিংবা আপনার পছন্দের একজন গার্জিয়ান ইনভাইট করেছে, আপনি সেখানে যে কাপলকে বলতে পারেন উইশ ইউ আ সাকসেসফুল ম্যারিড লাইফ, আমি তোমাদের জীবনে শুভকামনা করি। একই সাথে সাথে আপনি বলতে পারেন
মনে করেন আপনার কোন একজন বন্ধু বা প্রিয়জন কোন কোথাও ঘুরতে যাচ্ছে, আনন্দ ভ্রমণে যাচ্ছে, আপনি তাদের বলতে পারেন উইশ ইউ আ হ্যাপি জার্নি টুগেদার। অর্থাৎ আপনি মন থেকে, খেয়াল করেন এখানে আমি বলেছি হচ্ছে কিন উইশ, মন থেকে একটা প্রার্থনা করবেন। তাহলে হচ্ছে আপনি ওয়েডিং সেরেমনিতে উইশ করলেন কি উইশ ইউ আ সাকসেসফুল ম্যারিড লাইফ, আপনার কোন একজন প্রিয়জন আপনজন ভ্রমণে যাচ্ছে, তখন আপনি বলতেন উইশ ইউ আ হ্যাপি জার্নি টুগেদার। এছাড়াও প্রতিদিন আমাদের পরিবারে কারো না কারোর বার্থডে জন্মদিন আসে, তখন আমরা কি হ্যাপি বার্থডে টু বলি। আসলে বাক্যটি মূলত এরকম উইশ ইউ আ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অর্থাৎ এই বাক্যটিকে আপনি ঘুরে আরেকটু বলতে পারেন উইশ ইউ আ ভেরি কালারফুল বার্থডে টু ইউ, উইশ ইউ আ ভেরি ভাইব্রেন্ট বার্থডে টু ইউ। অর্থাৎ আপনি আপনার মনে রং মিশিয়ে বাক্যটি বলতে পারেন। অর্থাৎ উইশ, খেয়াল করো এখানে উইশে কিন্তু আই বা উই নেই, আমরা বলতে পারি উই উইশ ইউ বা আই উইশ ইউ। সাধারণত এই বাক্যগুলো তো সাবজেক্ট স্কেপ থাকে, হিডেন থাকে, রিমেইন হিডেন থাকে। এবার খেয়াল করো অপটেটিভ সেন্টেন্সের এই দুটি পয়েন্ট আমি একসাথে আলোচনা করছি, অর্থাৎ চার নম্বর এবং পাঁচ নম্বর কার্ডস মেয়ে কখনো কখনো হিডেন থাকে। যেমন কেউ যদি রেগে ফেগে কোথাও অত্যাচারিত হয়েছে বা রেগে কারোর জন্য বলছে গড কার্ডস ইউ, ঈশ্বর তোমাকে ধ্বংস করুক, জিওডি গড সি ইউ কার্ডস ইউ। দেখো এখানে বাক্যটি শুরু হলো কী দিয়ে, গড দে। অথবা অনেক সময় আপনি পজিটিভও বলতে পারেন গড হেল্প ইউ বা আল্লাহ হেল্প ইউ, গড হেল্প ইউ। সাধারণত ইংরেজি লিটারেচারে যেহেতু ইংরেজি সাধারণত খ্রিস্টানদের হাতে এসেছে, ওরা গড বলে থাকে, আমরা আল্লাহ বলতে পারি গড হেল্প ইউ, আল্লাহ ব্লেস ইউ। বিশেষ করে বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে তাদের ওয়েডিং সেরিমনি, তখন আমি একটা মুভিতে দেখেছি যে গড হেল্প ইউ বা গড ব্লেস ইউ ইত্যাদি বলে থাকে। এখানে একটা জিনিস খেয়াল করো, কার্ডস বলতে আমি এখানে গড কার্ডস ইউ এটা বল উদাহরণ দিলাম, একই সাথে এই বাক্যে কোনো মেয়ে নাই। তোমরা খেয়াল করো বাক্যের শুরু যদি আমরা এখানে মেয়ে দিতাম তাহলে মে গড কার্ডস ইউ, মে গড হেল্প ইউ বাক্যটি রাইট হতো। অর্থাৎ কোনো কোনো সময় আমরা এখানে লিখেছি, দেখো স্টার্ট উইথ সেন্টেন্সে মে হিডেন থাকে, তার একটি উদাহরণ দিলাম। সর্বশেষ আমি তোমাদের একটি উদাহরণ দিচ্ছি, এটিও একটি চমৎকার বাক্য। এই অপটেটিভ সেন্টেন্সে নেগেটিভ কীভাবে করতে হয়, দুইভাবে নেগেটিভ করতে হয়, দুইভাবে নেগেটিভ করতে হয়। অর্থাৎ অপটেটিভ যুক্ত সেন্টেন্সে যদি নাউন থাকে তার একটি নেগেটিভ করার নিয়ম আছে, প্রোনাউন থাকে থাকলে তার একটি নিয়ম আছে, যদি নাউন থাকে তার নাউনের আগে নট। খেয়াল করে এখানে আমি দুটো ফর্মুলা করেছি, নট প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে নট করতে হবে আর প্রোনাউনের পরে নট। আমরা উদাহরণস্বরূপ দেখো গড, গড কি ইটস এ নাউন, তাহলে সবকে নট গড কার্ডস, নট গড কার্ডস, মে নট গড কার্ডস। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই তাহলে বাক্যটি এরকম পাই, দেখো মেক নট গড অর আল্লাহ, একই কথা আপনি গড বলতে পারেন আল্লাহ বলতে পারেন, ইসলামী মূল্যবোধে আল্লাহ বলে, মে নট আল্লাহ, আমি আল্লাহই লিখছি, মে নট আল্লাহ কার্জে কার্ডস দেম, আল্লাহ তাদেরকে অভিশাপ না দিক ধ্বংস না করুক। হতে পারে কোনো একটি জনপদে মানুষের জন্য কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর আপনার সিম্প্যাথি হয়েছে, তারা কষ্ট আছে, তখন আপনি বলতে পারেন মে নট আল্লাহ কার্স দেম, আল্লাহ তাদের অভিশাপ না দিক ধ্বংস না করুক। অথবা বলতে পারেন আপনার একজন ভাই বা ব্রাদার তার চাকরিটা হারানোর সম্মুখীন হয়েছে, আপনি তখন বলতে পারেন, দ্বিতীয় উদাহরণ বলতে পারেন ম্যান, ম্যান যেহেতু নাউন আপনি বলতে পারেন মে নট দ্য ম্যান, মে নট দ্য ম্যান লুজ হিজ জব, লুজ হিজ জব। খেয়াল করো এখানে ম্যান হচ্ছে নাউন, তাহলে নট কলম আগে মে নট দ্য ম্যান লুজ হিজ জব, লোকটা তার এই ক্রাইসিস মুহূর্তে চাকরি না হারাক, কমসে কম সবাই চাকরিটা ধরে থাকুক বা পেয়ে থাকুক, এরকম একটা ভাব। এরপর দেখো প্রোনাউন যদি হয়, প্রোনাউনের পরে নট, আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো কেন একজন মানুষ বিয়ে করেছে, সে জীবনে অখুশি অসুখী না হোক, এই বাক্যটি যদি আমরা বলি তাহলে হি সে, হি একটি প্রোনাউন, তাহলে হচ্ছে মে হি, খেয়াল করো হি সাবজেক্ট, তাহলে হচ্ছে আল্লাহর আগে নট বসেছে, এখন এখানে নট বসাবো, পরে মে হি নট, এখন ভার বি আনহ্যাপি, আনহ্যাপি ইন লাইফ। অর্থাৎ জীবনে মে হি নট বি আনহ্যাপি ইন লাইফ বা ইন হিজ ম্যারিড লাইফ, একটু লিখলে হতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি ইন ম্যারিড লাইফ, ম্যারিড লাইফ। অর্থাৎ লোকটি তার জীবনে, বিবাহিত জীবনে অখুশি না হোক, অর্থাৎ সুখী হোক, আমরা সবাই চাই একটা ফ্যামিলি ভালো যাক। একই সাথে সাথে আমরা এখানে বলতে পারি আরেকটা উদাহরণ যদি আমরা দেই, বলতে পারি মে দে, দে যেহেতু প্রোনাউন, নট সারেন্ডার,
surrendered to their enemy. To their enemy. অর্থাৎ খেয়াল করো, হতে পারে আমাদের আবেগ ভালোবাসা প্যালেস্তিনি ভালো ভাইদের জন্য, হামাসের জন্য, কিংবা হচ্ছে বিভিন্ন মজলুম জনপদের জন্য, আমরা বলতে পারি তারা যেন ইসরায়েলের কাছে আত্মসমর্পণ না করে। আমরা বলতে পারি হামাস যেহেতু একটু নাও, তখন নট করো, মে নট হামাস সারেন্ডার টু ইসরায়েল। অথবা যদি আপনি কি হামাসকে দেহ হিসেবে কল্পনা করেন, বলতে পারেন মে দে নট সারেন্ডার টু দ্যার এনিমি, তাই বলতে পারেন টু দি ইসরায়েল, টু দি ইনভেডিং আর্মিজ। অথবা আমরা বলতে পারি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দিয়ে একটা ধরন বলতে পারি, ধরেন আমাদের সামনে এখন মুক্তিযুদ্ধ চলছে, আমরা বলতে পারি ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স যেহেতু নাও, তখন আমরা কী বলব, মে নট দ্য ফ্রিডম ফাইটার্স সারেন্ডার্স টু দ্য ইন্ডিয়া অর টু দ্য মিয়ানমার। অথবা আমি বলতে পারি বিজিবি, মে নট আওয়ার মে নট বিজিবি সারেন্ডার টু টু দি বিএসএফ অর টু দি আরাকান আর্মিজ। অথবা আমরা যদি দে বলি আমাদের বিজিবি ভাইদের, তখন আমরা বলতে পারি মে নট দ্য সারেন্ডার টু দ্য বিএসএফ টু দ্য রোহিঙ্গা আর্মিজ অর এনি ইনভেডিং আর্মিজ। ডিয়ার মি স্টুডেন্টস, আই হোপ ইউ এনজয় টু দিস লেসন। ওয়ান্স অ্যাগেন আই এম গিভিং দিস সামারাইজেশন, সাম আপ, তোমাদের সারাংশ বলছি। অ্যান্ড একটা অপারেটিভ সেন্টেন্স তিনটে অর্থ প্রকাশ করে, ইট এক্সপ্রেসেস আ প্রেয়ার, প্রার্থনা, দোয়া, কিন উইশ, মন থেকে একটা বর দেওয়া হয়। অ্যান্ড সামটাইমস ইট মিন্স কার্স, অভিশাপ, মানুষ যখন নির্যাতিত হয় রেগে ফেগে অনেক সময় এগুলো বলে ফেলে। কীভাবে শুরু হয়, স্টার্ট উইথ মে, বাক্যের শুরুতে মে থাকে, ডি হিডেন মে, মে অনেক সময় থাকো না, মে থাকে না, লং লিভ দিয়ে শুরু হয়, উইশ দিয়ে শুরু হয়। সাধারণত আমাদের জীবনে সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি, মে এবং উইশ এই দুটোর ব্যবহার খুব বেশি করে থাকি। দেখো এখানে আমি আজকে ছয়ভাবে দেখেছি, লিভ লং, মেক, উইশ, অভিশাপ বোঝায়, মেত উল্লেখ থাকে না এবং নেগেটিভ করেছে। আমি উদাহরণ দিচ্ছি, দেখো লিভ লং, লিভ লং দি কিং অফ ওয়েস্টেরস। তোমাদের এখানে একটা জিনিস বলিনি, একটি বাক্য দিয়ে তুমি হাজারটা বাক্য মাথায় প্র্যাকটিস করো। আমি এখানে হয়তো ওয়েস্টেরর কিংয়ের কথা বলেছি, তুমি বলো যে আমার বাবা দীর্ঘজীবী হোক, লং লিভ মাই প্যারেন্টস। তুমি বলো আমার টিচার ইংলিশ টিচার দীর্ঘজীবী হোক, লং লিভ দি ইংলিশ টিচার অফ জাবালিন আইডিয়াল। অর্থাৎ এইভাবে এই কনসেপ্টটি মাথায় কাজে লেগে হাজারটা বাক্য বানাতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এরপরে বলো মে দি অলমাইটি হেল্প ইন দিস ট্র্যাজেডি, অর্থাৎ মেয়ের পরে সাবজেক্ট, তারপর একটি ভার্ব। এভাবে তুমি শুধু শুধু আল্লাহ কেন বলবো, অলমাইটি কেন বলবো, হাজারটা সাবজেক্ট হতে পারে। আমি বলতে পারি আমেরিকা দীর্ঘজীবী হোক, তাহলে সে মে সাবজেক্ট আমেরিকা বিকাম সাকসেসফুল, দ্য ইকোনমিক জায়ান্ট ইন দ্য বিজনেস মার্কেট, অর্থাৎ মনের সব ভাব হতে পারে। অথবা বলতে পারি যে বাংলা এরকম হতে পারে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করুক, এটা একটি কঠিন বাক্য, একদম রিসেন্ট কনসেপ্ট। তাহলে আপনি বলতে পারেন কি, মে পাকিস্তান বিকাম সাকসেসফুল অ্যাগেনস্ট ইন্ডিয়া। অর্থাৎ এরকম বাক্যগুলো আপনি সব বানাতে পারবেন। এরপরে খেয়াল করেন উইশ, উইশ ইউ, অর্থাৎ প্রতিদিন আমরা কাউকে না কাউকে হ্যাপি বার্থডে বলি, উইশ ইউ আ হ্যাপি বার্থডে টু ইউ, কেমন, উইশ থাকলে আমরা সেগুলো অপারেটিভ সেন্টেন্স ধরবো। কখনও কখনও মে থাকে না, অর্থাৎ মে না থাকলে ধরে নিতে হবে বাক্যটি মে রয়েছে। এরপরে নেগেটিভ দুইভাবে বানিয়েছি, নাউন থাকলে মে নট আল্লাহ, আর প্রোনাউন হল নট, মে হি নট। এখানে একটা জিনিস বলে না ভালো, আমি গত ক্লাসে দেখিয়েছি হাউ টু মেক অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, আজকে দেখলাম অপারেটিভ। খেয়াল করো আমি এই পয়েন্টগুলো কেন দিয়েছি জানো, দেখো এখানে প্রেয়ার, তুমি যখন ন্যারেশন করবা, হি প্রেড দ্যাট, হি উইশ দ্যাট, হি কাজ দ্যাট, অর্থাৎ পয়েন্টগুলো তোমাদের ধরে ধরে দিচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যখন তোমাদের ন্যারেশন স্পিচ করাবো, তখন রিপোর্টিং ভার্বগুলো যখন খুব সহজেই তোমরা ধরতে পারো। আই হোপ গাইজ ইউ এনজয় টু লেসেন্স অ্যান্ড প্র্যাকটিস মোর। ইফ ইউ ওয়ান আর বি অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট, ইফ ইউ ওয়ান আর গেট 95 মার্কস ইন স্পেশাল ইন ইংলিশ, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, আই হোপ ইউ উইল বি এবল টু মেক অ্যান অপারেটিভ সেন্টেন্স ইজিলি। স্টে টিউন উইথ আস, I hope I see you next. Allah Hafiz.